শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও উপস্থাপন করছি। দিস ইজ মাই লাইফস্টাইল, দিস ইজ মাই লাইফস্টাইল ব্লগ ভিডিও। আপনাদের সামনে আজ একটি নতুন ব্লগ ভিডিও উপস্থাপন করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার ঘর। চতুর্দিকে টিন বেষ্টিত একটি ঘর। এই ঘরটিতে আমি এবং আমার মা বসবাস করি। প্রতিদিন দৈনন্দিন জীবনের ঘটনায় এমন কিছু কিছু ঘটনার মুখোমুখি হতে হয় যা আমাকেও হতে হচ্ছে। এই যে আমার ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আমি সিমেন্ট, বালু এবং ইট দিয়ে এই ভাঙ্গা জায়গাটি আমি বন্ধ করতে যাচ্ছি। আপনারা দেখছেন এই যে কাচি, এটির মধ্যে আমি সিমেন্ট এবং বালু গুলিয়েছি। গুলিয়ে তারপর এই জায়গাটা প্লাস্টারের কাজ করছি। মূলত বিষয়টি হচ্ছে বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টির পরিমাণের জন্য এখান দিয়ে ঘরে পানি আসে, তাই এই পানির নিষ্কাশন ব্যবস্থা দূরি করার জন্য এখানে আমি ইট দিয়ে, সিমেন্ট এবং বালি দিয়ে এটিকে প্লাস্টার করার চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বালু এবং সিমেন্টের মিশ্রিত পদার্থ দিয়ে আমি এটি এটি আপাতত আমি সিমেন্ট এবং বালি দিয়ে ইট দিয়ে এটিকে বন্ধ করার চেষ্টা করছি। অনেক সময় এই কাজগুলো নিজেকেই করতে হয়। এই ব্যাগটির ভিতর বালু আর এই প্যাকেটটির ভিতর সিমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন একটি পলিথিনের ব্যাগের ভিতর সিমেন্ট। আমি সিমেন্ট মিশ্রিত করার জন্য আমি আবার সেই আগের জায়গায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই চার হাত জায়গা দিয়ে বৃষ্টি হলে পর্যাপ্ত পরিমাণ পানি ঘরের ভিতরে প্রবেশ করে। এই ভাঙ্গা টিন দিয়ে পানি গুড়িয়ে গুড়িয়ে ভিতরে আসে, তাই আমি এই স্থানটিকে বালু, সিমেন্ট এবং ইট দিয়ে বন্ধ করার চেষ্টা করছি। দেখি এই স্থানটিকে বালু, সিমেন্ট, ইট দিয়ে বন্ধ করা যায় কিনা। কিছু কিছু কাজ আছে, এইগুলো অনেক সময় একা করা যায় না, অনেক সময় মানুষের সহযোগিতা নিতে হয়। কিন্তু পরিস্থিতি শিকার হয়ে অনেক সময় এই কাজ নিজেকে একা একাই করতে হয়। এই পৃথিবীর কোনো কাজই কঠিন নয়, সব কাজই সহজ যদি সহজ করে নেওয়া যায়। আমরা এখন এই অংশটির সামনের দিকে চলে আসছি। এই ফাঁক জায়গাটি এখন আমি ইট দিয়ে ভরাট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটি
সিমেন্ট বা রাস্তর দিয়ে ক্লিন করে দিলাম। ওই খালি স্থানটিকে ইট দিয়ে ভরাট করার জন্য আমি আরেকটি হাতে ইট নিয়ে ওই খালি স্থানটিকে ভরাট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর একটি ইট সেটিং করে ফেললাম। এখন তার ভিতরে সিমেন্ট এবং বালির প্রলাপ দিব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সিমেন্ট এবং বালির প্রলেপ দেওয়ার চেষ্টা করছি। যদিও কাজের অভিজ্ঞতা নেই, কিন্তু এই কাজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই কাজের দায়িত্বটি নিজেই নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ক্ষুদ্র কাজের প্রয়াস। এই কাজটি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। জানি না ভিডিওটি কেমন হয়েছে, চেষ্টা করেছি নিজের কাজ নিজে করার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করুন। আরে রাগ মিস্ত্রি রে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার মা আমার কাজ দেখে হাসছে। তো মানুষ সব কিছুই পারে, কথা বলে ইচ্ছা থাকলে উপায় হয়, তাই আমিও করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী ভিডিওটি দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।